नमस्कार, আমি রূপালী দাস। আপনারা দেখছেন কৃষি জাগরণ পাওয়ার্ড বাই স্টি। চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ খবরে। এক নজরে আজকের হেডলাইন। লোকসভা ভোটের আগে কৃষকদের মোদির বড় উপহার। তাজা ফসলের আগমনের সঙ্গে জানুয়ারির সাথে মশলার দাম কমতে পারে, চিনির দাম স্থির থাকবে। ভারতের কৃষকরা পরিবেশ বান্ধব কৃষিতে স্থানান্তরের সাথে লড়াই করছে। সস্তা সুদের হারে এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়, এই নথিগুলির প্রয়োজন। চলে যাব বিস্তারিত খবর। 2024 সালে হতে চলেছে লোকসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলি তাদের তৎপরতা শুরু করেছে। এদিকে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি কৃষকদের একটি বড় উপহার দিতে পারে। লোকসভা নির্বাচনের আগে বিজেপি সরকার কৃষকদের জন্য একই সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম এবং 17তম কিস্তি প্রকাশ করতে পারে। এছাড়াও এই কিস্তির পরিমাণ বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের পাবলিক প্রোগ্রামে এই সপ্তাহে কৃষকদের খাতায় শ্রেণীবদ্ধ করা হয়েছে। কিন্তু যখন 2024 সালে লোকসভা নির্বাচনের আগে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে 16তম কিস্তি ঘোষণা করার সময় আসে, মোদি সরকার কৃষকদের আরও বড় উপহার দিতে পারে। বিভিন্ন মশলা বিশেষ করে জিরা দাম 2024 সালের জানুয়ারি থেকে কম হওয়ার সম্ভাবনা রয়েছে, যখন খরিফ মৌসুম থেকে নতুন আগমন বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। ওয়ার্ল্ড স্পাইস অর্গানাইজেশনের চেয়ারম্যান রামকুমার মেনন বলেন যে এবছর জিরার মতো অনেক মশলার দাম সর্বকালের সর্বোচ্চ পৌঁছেছে। আমরা আশা করি যে জানুয়ারি মার্চ 2024-এর মধ্যে যখন আমরা নতুন আগত দেখব তখন দাম কমে যাবে। আমরা একটি ভালো ফসল আশা করছি এবং এটির দাম স্থিতিশীল করতে সাহায্য করবে। উৎসবের মরশুম শেষ হয়ে সারা দেশে নতুন আখ মাড়াই মরশুম শুরু হলেও দাম কমেনি। চিনি ব্যবসায়ী অভিজিৎ কর পরে বলেন, এবছর পেশা মরশুম শুরু হওয়ার পর আমরা চিনির দামে উল্লেখযোগ্য কোনো পতন দেখিনি। উৎসব মরশুমের চাহিদার কারণে অক্টোবরের প্রথম সপ্তাহে চিনির প্রাক্তন মিল মূল্য, যা প্রতি কেজি 36.50 থেকে 37.50 প্রতি কেজির মধ্যে ছিল। কৃষি হলো ভারতের সবচেয়ে বড় নিয়োগকর্তা। 2050 মিলিয়ন কৃষক এবং আনুষ্ঠানিক শ্রমিকদের জীবিকা নির্বাহ করে, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে তাদের কাজ কঠিন হয়ে উঠছে। কারণ কৃষি কাজকে জীবনযাপন করা কঠিন, ঋণ অভিবাসন এবং আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। ফলন হ্রাস নিয়ে উদ্বেগ রাসায়নিক সারের ব্যবহারকে চালিত করেছে, যা মাটির পুষ্টিকে ছিনিয়ে নিচ্ছে এবং উষ্ণায়ন গ্রহে কৃষি নিঃসরণে জ্বালানি দিচ্ছে। কৃষকদের সাহায্য করার জন্য সরকার অনেক কাজ করছে, যার মধ্যে একটি কিষাণ ক্রেডিট কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা খুব কম সুদে ঋণ পান। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে সাশ্রয়ী সুদের হারে 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহজেই পাওয়া যায়। এই ঋণের সুদের হার শুরু হয় 7% থেকে। একই সঙ্গে সময় মতো ঋণ পরিশোধ করা কৃষকদের সুদের হারে 3% পর্যন্ত ছাড় দেওয়া হয়। এইভাবে কিষাণ ক্রেডিট কার্ড থেকে নেওয়া ঋণে মাত্র 4% সুদ দিতে হবে। কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পেতে কৃষকদের বয়স 18 থেকে 75 বছরের মধ্যেই হতে হবে। কৃষকদের কমপক্ষে 2 একর কৃষি জমি থাকতে হবে। এছাড়াও কৃষক ভাইদের ব্যাংক হিসাব থাকা জরুরি। কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে কৃষককে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় যেতে হবে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষিকাজের জন্য প্রয়োজনীয় তহবিল পেতে পারে। কৃষকরা এই ঋণ সার, বীজ, কৃষি যন্ত্র, পশুপালন, মাছ চাষ ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবে। মিলেনিয়াম ফার্মার্স অফ ইন্ডিয়া স্পন্সর্ড বাই মহিন্দ্রা ট্রাক্টর। এসে গেছে অন্তিম সময়, আগামীকাল রাতের মধ্যে রেজিস্ট্রেশন সারু। বিস্তারিত জানতে ক্লিক করুন ডেসক্রিপশন বক্সে।